ফরজ সালাতের পরে সালাম ফিরে মাথায় হাত দিল। আরে মাথায় আপনি হাত দিলেন কেন? মাথায় হাত দিই ওই পাটের ব্যাপারী যে পাটের ব্যবসা করে লস খাইছে। আপনি সালাত পরে তো লাভবান হয়ে গেলেন, তো সালাতের পরে মাথায় হাত দিলেন কেন? মাথায় হাত দেওয়ার দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা, ফজরের জামাতে শামিল হওয়ার জন্য আপনি রওনা হলেন, ঠান্ডাকে বরদাস্ত করলেন, ঠান্ডার উপরে ধৈর্য ধারণ করলেন, এটা আল্লাহর হুকুম পালন করতে সবর করা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর করা। আল্লাহর নাফরমানি, উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদের বাটি তাকে দেওয়া হলো, বললেন আমি সবর করব, আল্লাহর নাফরমানি আমার দ্বারা সম্ভব নয়। একজন নায়ক, একজন গায়ক গেছিলেন মক্কায়, মক্কা থেকে উমরা করে আসলেন, হাজরে আসাদ চুমু দিলেন, সব ভক্তরা জমা হলো, জমা হয়ে বলেন একটা গান শোনান। গায়ক বললেন, যে হাত দিয়ে আল্লাহর কাবা ঘর টাচ করেছি, যেই হাত দিয়ে হাজরে আসাদ টাচ করেছি, সেই হাত আর কোনোদিন বাদ্যযন্ত্রে লাগবে না, যেই মুখ দিয়ে আল্লাহর কাবাকে কাবার সঙ্গে সংযুক্ত হাজরে আসাদ চুমু খেয়েছি, আর জীবনে কোনোদিন এই মুখ দিয়ে গান তুলব না, গান বের করব না, সবর করব, ধৈর্য ধারণ করব। আস-সাবরু আলা আকদারিল্লাহ, সন্তান সন্ততি মারা গেল, সম্পদ নষ্ট হয়ে গেল, স্বাস্থ্য নষ্ট হল, মারাত্মক ক্ষতি হয়ে গেল, আল্লাহ পাকের তাকদীরের ফয়সালা, অকবরে মেনে নিয়ে সবর করল যারা, এই তিন প্রকার সবর যারা করল, আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওদের জন্য আল্লাহর তরফ থেকে বিশেষ রহমত আছে আর সাধারণ রহমত আছে, তারাই হলো ধৈর্য ধারণকারী এবং তারাই হলো আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো ধৈর্য প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। রহমত পেতে হলে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করলেন সূরা বাকারার এই কয়টি আয়াতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দৃষ্টান্ত পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ধৈর্যের ওয়াজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়ার বিবরণ দিলেন, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ধৈর্যের ইন্টারনি যদি করতে হয় তবে সাফা মারওয়ায় তোমরা চলে যাও। ইন্টারনি পর্যন্ত লেখাপড়া করেন, ইঞ্জিনিয়ার হন, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল কোম্পানিতে গিয়ে কাজ করে ইন্টারনি করতে হয়। মেডিকেল সায়েন্সে ডাক্তারি পড়াশোনা করেছেন, হাসপাতালে ঘুরে ঘুরে ডাক্তারের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধৈর্য যদি ধরতে হয়, আল্লাহ বুঝাতে চাচ্ছেন ধৈর্য যদি ধরতে হয় সাপা পাহাড়ে চলে যাও, মারোয়া পাহাড়ে চলে যাও। সাপা পাহাড়ে মারোয়া পাহাড়ে ধৈর্যের ইন্টারনির ব্যবস্থা আছে। আজতে প্রায় 5000 বছর পূর্বে
সেই সাফা পাহাড়ে আর মারওয়া পাহাড়ে একজন অসহায় মহিলা তার বাচ্চাটাকে ফেলে রেখে ক্ষুধার্ত বাচ্চা পিপাসায় ছটফট করতেছিল, সাত চক্কর দৌড়ালো সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলে, কে আসো গো? আজকের এই মুসিবতের সময় আমার বেটা ইসমাইলের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারো? সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে চলে গেলেন। মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে অসহায় মা হাজেরা আহ্বান করলেন, কে আসো গো এই মরুভূমির মধ্যে? আমার বেটা ইসমাইলের জন্য এক বিন্দু পানির ব্যবস্থা করতে পারো? সামান্য কিছু সময় পার হলে আমার কলিজার টুকরা ইসমাইল মারা যাবে পানির অভাবে। আল্লাহ বললেন, সবুর কর, এমন পানির ব্যবস্থা করে দেব কিয়ামত পর্যন্ত তামাম বিশ্বের মানুষ খাবে, তোর বেটার ওসিলায় যে পানির ব্যবস্থা হবে পৃথিবীর কোন মানুষের মধ্যে তার নজির পাওয়া যাবে না। পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। জাপানের গবেষক ডাক্তার ইমোটো, নাম কি ডাক্তার? ইমোটো। জাপানের ডাক্তার ডাক্তার ইমোটো জমজমের পানি নিয়ে গবেষণা করে ডাক্তার ইমোটো বলছে, জমজমের পানি দিন রাত ২৪ ঘন্টা যদি পাওয়ারফুল মেশিন দিয়ে জমজমের পানি যদি তুলে ফেলানো হয়, কিয়ামত পর্যন্ত যদি এরকম পানি পাওয়ারফুল মেশিন দিয়ে তুলতে থাকো, পানি তুলে শেষ করে তোমরা কুল পাবে না। ২৪ ঘন্টা যাবত জমজমের পানি তোলার পরে, উত্তোলন করার পরে মাত্র ৮ মিনিটের মধ্যে, ৮ সেকেন্ড অথবা ৮ মিনিট বললেন, আমার মনে নেই, ডাক্তার বললেন মাত্র ৮ মিনিটের মধ্যে অথবা ৮ সেকেন্ডের মধ্যে দিন রাত ২৪ ঘন্টা যত পানি তোলা হয়েছিল সঙ্গে সঙ্গে পানিটা আবার ওই পরিমাণ পূরণ হয়। ডাক্তার ইমোটো বলছে, পৃথিবীর যে কোনো নর্মাল পানির মধ্যে জমজমের পানি ছেড়ে দিলে জমজমের পানির গুণে গুণান্বিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ইসমাইলের মায়ের উপরে আল্লাহর রহমত নাজিল হোক, ইসমাইলের মা সেদিন পানিকে ঘিরে দিয়েছিল পাথর দিয়ে, পাথর দিয়ে যদি পানি ঘেরাও না করতেন তামাম পৃথিবী পালাবিত হয়ে যেত, তামাম পৃথিবী ধসে তারা পৃথিবীর সাগরে পরিণত হয়ে যেত। মা বোনেরা ধৈর্য ধারণ করুন, ধৈর্যের ইন্টারনি ওখানে যায় করে আসুন। ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের মায়ের ওসিলায়, ইসমাইল আলাইহিস সালামের ওসিলায় এমন পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, ক্ষুধা লাগলে জমজমের পানি পান করো, তোমার ক্ষুধা নিবারণের জন্য জমজমের পানি যথেষ্ট। অসুস্থ হলে জমজমের পানি পান করো, তোমার সুস্থতার জন্য জমজমের পানি যথেষ্ট। জমজমের পানি এতই বরকতময়। মা হাজেরার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার এই দৌড়টাকে লাইভ প্রোগ্রাম বানিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত হাজিরা কি করে? দৌড়ায়, এমন দৌড়ায় আল্লাহর কাছে কাঁদে। ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামার ফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সাফা মারওয়া দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেলাম, ওই ওয়ালের সাথে পিঠ লাগায় বসে বসে দরুদ দোয়া পড়তেছিলাম, আল্লাহর কাছে দোয়া করছি, আর দেখছি একটা ল্যাংরা লোক, ল্যাংরা মানুষ হামাগুড়ি দিয়ে ট্যাংস পারতে পারতে সাফা মারোয়া সাই করতেছে। বললাম, আল্লাহ কত মানুষের দৌড়ানো তুমি দেখবে, তোমার ল্যাংরা বান্দা খাই ফেলো, খাবা তুমি
তোমার ল্যাংরা বান্দা সাফা মারুয়া দৌড়াই পৃথিবীর কাউকে মাফ করো আর না করো, আল্লাহ তুমি ল্যাংরা লোকটাকে মাফ করে দাও। দোয়া করতেছি বাদশা ফাহাদের জন্য, দোয়া করতেছি আল্লাহ সাফা মারুয়ার সাই কত কষ্টদায়ক ছিল, বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ সুন্দর ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে আবার এসি ফিট করে দিয়েছেন, ঠান্ডা পানি জমজমের জমজমের পানি দিয়ে মেশিনের মধ্যে দিয়ে বরফ তৈরি করে সেই বরফওয়ালা পানি রেখে দিয়েছে থার্মাসের মধ্যে, পানি পান করে কলিজা ঠান্ডা হয়ে গেল। প্রভু হে বাদশাহ ফাহাদের কলিজা ঠান্ডা করে দিও। দোয়া করতেছি আমি, তোমরা তো গালিগালাজ করো সৌদি সরকারকে, মরার পরে বুঝতে পারবা তুমি কত নম্বর ইমানদার। সৌদি সরকারকে গালিগালাজ করো, নিজের ঘরে টুয়া নাই আর একজনের ঘর নিয়ে তুমি চিন্তা করো, পৃথিবীতে মরার আগ পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সৌদি আরব ইসলাম থাকবে, মক্কা মদিনা ইসলাম থাকবে, গ্যারান্টি দিয়েছেন অরিজিনাল ইসলাম সেখানে পাওয়া যাবে। মানুষ হিসাবে তাদের ভুল আছে, তাদের ভুল নিয়ে তারা কবরে যাবে, তাদের হিসাব তারা দেবে, তাদের হিসাব তোমাকে দিতে হবে না।